রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও জার্মানিতে ১১ দিনের সফর শেষে দেশে ফিরেছেন। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় মন্ত্রী পরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার, ভ্যাটিকান ও জার্মানির রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব সহ উচ্চপদস্থ বেসামরিক সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য বুপা ক্রোমওয়েল হাসপাতালে এবং চোখের চিকিৎসার জন্য লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতালে যান। এছাড়াও তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি ফ্রাঙ্কফুর্টে যান।